আজকে স্কুলের শেষ দিন, সো আমরা মিলাক করে বাড়ি চলে আসলাম। তো দেখতে থাকেন। তো হে গাইস, আসসালামু আলাইকুম, আমি ফাহিম। তো আপনারা দেখছেন FM ফাহিম ব্লগ। সো গাইস, আজকে ব্লগ নাম্বার 14। আর যারা ব্লগ নাম্বার 13 দেখেন না ইফতার পার্টিটা, তো আমার পেজে চলে যাবেন, দেখে আসবেন। তো আমরা চলে আসলাম আন্ডারগ্রাউন্ডে আমাদের স্কুলে মিলাদে। সো দেখতে থাকেন। তো পরীক্ষা নিয়ে কিছু বলতেছে মিলাদের মধ্যে হুজুর। তো যাই হোক, মোনাজাত পেয়েছি আমরা সবাই। এখন বলতেছে উপরে যাওয়ার জন্য। তো আজকে হয়তো লাস্ট দিন, হয়তো আর পরে আর স্কুলে এমনিতে আসা হবে না, ক্লাস হবে না, এটাই স্কুল লাইফ। সো গাইস, যারা স্কুল লাইফ বা স্কুল লাইফ পার করে গেছেন তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা না করছেন তারা ভিডিওটা দেখেন। তো এই স্যারটাকে চিনি না বেসিক্যালি। তো স্যারটাই ভালো কথাই বললো, মানে কীভাবে পরীক্ষা দিতে হবে বা কীভাবে কী করতে হবে। তো ছেলেগুলো দেখেন, মানে বন্ধুগুলো কীভাবে মনোযোগ সহকারে শুনতেছে। যদি এই মনোযোগটা যদি লেখাপড়ার কাজে দিত বা শুনতো তাহলে আজকে এ প্লাস পাইতো। তো যাই হোক, এ প্লাস মানে পরীক্ষা এখনও দেয় নাই, এ প্লাস কে পাবে কে পাবে না এটা শিওর না, এটা আল্লাহর ওপর, মানে আমাদের ওপর ভরসা, আল্লাহর ওপর ভরসা, সরি। তো যাই হোক, যারা এখনও ফলো করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমাদের নূর ইসলাম স্যার কিছু কথা বললো পরীক্ষা নিয়ে, আমাদের মান সম্মান রাখার জন্য, মানে পরীক্ষা তো আমরা দেবো, লাভটা আমাদেরই। তো যাই হোক, তারপরে আমাদেরকে কাপড় দেওয়া হলো, তারপরে আরও ফুল, মানে অ্যাটলিস্ট আমি বলে দিতেছি কে কে দিছে। সো গাইস, যারা এখনও ফলো করে নেই, সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন। তো দেখতে থাকেন আমাদের জীবনের কিছু একটা অংশ বলতে পারেন, হয়তো আর তো স্কুলে আসবো না, এটা সঠিক। তো তারপর আমাদেরকে ফাইল একটা কলম দেওয়া হলো, তার ভিতরে ভবিষ্যৎ আরে নোট দেওয়া হলো কী জানি। তো যাই হোক, আমরা বাসায় নিয়ে দেখবো, তারপরে সব কিছু দেওয়া হয়েছে। যাই হোক, তো গাইস আমাদের সব কিছু রেডি অলরেডি। তো এখন আমরা বাইরে চলে যাব। তো সবাই রেডি আছে বাইরে যাওয়ার জন্য। তো সবাই বাইরে চলে আসছে, তো অ্যাটলিস্ট ছবি টবি তুললো, তোলার পর যার জিমে চলে গেছে। তো অ্যাটলিস্ট মেয়েদের সাথে আমি ছবি তুলে নেই, সবাই ছবি তুলছে, আর আমরা ছেলেদের সাথে একটা ছবি তুললাম। তো যাই হোক, তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।